আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহ রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো বাজারে গেছিলাম বাজার করতে, পরে দেখলাম যে অনেক আম বাজারে উঠছে। এরপর জিজ্ঞেস করলাম, বলল যে না, আম এগুলা হিমসাগর লাইকা গেছে, এখন নাকি হিমসাগরের সিজন চলতেছে, আর কিছুদিন পরে আম রূপালিটা লাগবে। এরপরে বাচ্চাদের জন্য কিছু কিনা নিলাম, কারণ বাচ্চারা এত আম পছন্দ করে। আমার মেয়ে তো অনেক আম পছন্দ করে, সে তো মানে তাজো আরও পৃথাও খুবই আম পছন্দ করে। পরে এদের জন্য কিছু কিনে নিয়ে আসলাম, আর পাকা আমগুলাই আনছি, দেখা দেখা জানি এরা খাইতে পারে। পরে জিজ্ঞেস করলাম যে আরও আম কখন আসবে আর কি, পরে বলল যে এখন আমের সিজন, এখন নাকি এই মাস থেকে শুরু হয়েছে, আসবে আর কি শেষের দিকে আসবে এই আমরুপালিটা, তখন আবার ফোন দিবে। আর ওনাদের ওইখান থেকে আমি সবসময় এই ফল টল আনি, তো একদম পরিচিত, ফোন দেয় আর বলতেছে যে আম আনলে ভাবি ফোন দিব, পরে বাসায় নিয়ে দিয়ে আসবো নি, এরকম বলতেছে। এরপরে আমি বললাম যে ঠিক আছে, নিয়ে আসলাম কিছু দেখা। আর ওনারা দেখাই দেয়, একদম পাকা আম গুলাই দিছে। এই যে আমার ছেলে প্রথম আম খাইতেছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, কারণ সে কয়েকদিন যাবতে অনেক অসুস্থ। আমি ভাবছি যে এর ছবি টবি এখন কমই দিব ফেসবুকে, তারপরে আবার দিয়েই দিলাম, কারণ সে প্রথম আমটা মুখে দিল আর সে খুবই মজা করে খাইতেছে। আর আমগুলো এত মিষ্টি বলার মতো না, আসলে খুবই ভালো আম। তো আমটা বোনের সাথে মজা করতেছে, আর এত গরম, আসলে বাচ্চাদের শরীরে তো কোনো কাপড় রাখা যাইতেছে না, আর ঘামাচিয়ে দেখা যায় তুরাজের শরীর একদম ভরে গেছে, ছোট মানুষ আর ঘামাচি তো চুলকায়, সেও কান্নাকাটি করে। আমি পাউডার দিয়ে দিতেছি, তারপরেও দেখা যায় ঘামাচিটা কমতেছে না, মানে একদিনের থেকে আরেক দিন গরমটা আরও বেড়েছে। এই গরমে কোনো কিছু ওইভাবে করাও যাইতেছে না, তো গরমে একদম জীবনটা অতিষ্ঠ করে উঠাই ফেললো, আরও থাকে না কারেন্ট। এরপরে কি যে এক অবস্থা, তো বই নিয়ে বোনের সাথে খেলা করতেছে, আর পৃথার বইগুলো দেখলে সে এইভাবে টাইনা নেয়, নিয়ে মুখে দেয়, আর পৃথা বলে দেও, সে তো চিল্লা চিল্লি করে একদম অস্থির হয়ে যাইতেছে, বইগুলো দিবে না, পৃথারে ধরতে দিবে না, সেই ধরবে। তো পৃথা টান দিয়ে নিতেছে, সে আবার তার কাছ থেকে নিয়ে যাইতেছে, মানে এগুলা করে এখন বৈশা বৈশা খেলে। তারপরে বাচ্চাদের সাথে তো সময় পাস করলেই হবে না, শুধু আমার তো রান্না বান্নাও আছে, আর সারাদিন তো এত কাজ থাকে যে কি আর বলবো। আজকেও কিছু চেপা নিয়ে এসে পড়ছি, এটা দিয়া ইয়ের চাল কুমড়ার পাতুরিটা বানাবো, এর জন্য ভাবলাম যে চেপাটা নিয়ে এসে পড়ি। তো পাইছি যখন তখন নিয়ে এসে পড়লাম, আর কুমড়ার পাতাও পাইছি, এর জন্য ভাবলাম যে পাতুরিটা বানিয়েই ফেলি। তো এই তো এখন মুরগিটা আগে বসাই দিতেছি, কারণ ফ্রিথায়রা তো খাবে না, শুটকি খাবে না, আর শুটকি তো আমরা খাই শুধু বড়রা, আর ফ্রিথা বেশি পছন্দ করে না শুটকি, বলে যে আম্মু আমি তো এটা খাইতে পারি না। আমি অনেক সময় এর সাথে চিল্লাচিল্লি করি যে তোমার তো সব কিছু খাইতে হবে, এখন একটা বাচ্চা না খাইলে তো আর জোর করে আসলে খাওয়ানো যায় না, ওইভাবে কান্নাকাটি করে, এখন কি করার। তারপরেও মাছ টাছ এখন দিতেছি, মাঝে মধ্যে খায়, সবজি টবজি রান্না করে দিলে অল্প অল্প খায়, কিন্তু আগে তো একদমই খাইতো না। তারপরে আর অত কিছু বাচ্চাদের নিয়ে তো আসলে সব সময় পইরা থাকা যায় না, এখন যেটা সহজ, এটা আমি আরো ছোট বাচ্চা নিয়ে দেখা যায় যে এদের সাথে পিছনে ঘুরলে আমার বাবুরেও আবার দেখা লাগে, এর জন্য আর অত কথা কইনাও সময় পাই না। পরে ভাবলাম যে যা রান্না টান্না করে দেই, আর মুরগি খাই, মুরগিটাই বেশি খাওয়া হয় এদের, দুই বাচ্চাই মুরগি পছন্দ করে, আর এরা ওই যে দেশি মুরগিটা খাইতে পারে না, পৃথারও দাঁত কিছু মানে পড়তেছে, কিছু পড়ছে উঠছে, মানে এর জন্য শক্ত হাড় ওইভাবে চাবাইতে পারে না, তো আর ফার্মে মুরগিটাই বেশি পছন্দ করে, এটা দিয়ে এরা খুবই পছন্দ করে, বেশি না, ফার্মে মুরগিটাই খাওয়া হয় সবসময়ই, আমিও আনি, কারণ এটাও আমার কাছে রান্নাও তাড়াতাড়ি হয়, এর জন্য আমিও আর অত ঝামেলায় যাই না, কারণ রান্না টান্না করা কিন্তু অনেক ঝামেলা এরকম ছোটো ছোটো বাচ্চা নিয়ে। আর যেহেতু এত গরম, একটা তরকারি রান্না করে দেখা যায় যে ফ্যানের নিচে কয়েকবারই যাওয়া লাগে, ওইভাবে আর একটানা রান্না করে থাকা যাইতেছে না, এই গরমে শরীর শুধু জ্বলে চুলার কাছে আসলে যে আগুনের একটা তাপে, এর জন্য শর্টকাট রান্নাগুলাই করতে চেষ্টা করতেছি। তো এই আর কি, রান্না বান্না এখন আমার হয়ে গেল প্রায়, এখন শুধু শুটকিটা ভাজি করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই দেখবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই তিন বাচ্চা নিয়ে। আল্লাহ হাফেজ।